বন্ধন ব্যাংকে চাকরি একদমই তাই বন্ধন ব্যাংকে যদি আপনি চাকরি করতে চান কাজ করতে চান প্রতি মাসে একটা হ্যান্ডসাম স্যালারি আপনি পেতে চান তাহলে এই ভিডিওটা মন দিয়ে দেখবেন ইতিমধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিশিয়াল ওয়েবসাইট এনসিএস অর্থাৎ ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে কিন্তু একটা আপডেট এসে গেছে বন্ধন ব্যাংকে নিয়োগ নিয়ে আমরা এই ভিডিওতে সমস্ত বিষয়ই কভার করব আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলায় থাকুন না কেন আপনার নিজের জেলায়ই কিন্তু আপনি পোস্টিং পেতে পারেন ঠিক আছে আপনার বাড়ির আশেপাশে কাছের কোথাও যদি বন্ধন অফিস থাকে বন্ধন ব্যাংক থাকে সেখানে আপনি কাজের সুযোগ কিন্তু পেতে পারেন তো সমস্ত পদ্ধতি সমস্ত বিষয়টাই আমি খুঁটিনাটি এ টু জেড আপনার সঙ্গে শেয়ার করছি মন দিয়ে দেখবেন আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন অবশ্যই চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে গুগলে গিয়ে সার্চ করবেন এনসিএস এনসিএস লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের এনসিএস পোর্টাল ওপেন হবে যেটা হচ্ছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা হোম পেজ চলে যাবেন সরাসরি ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে যেমন এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে তেমনি সেন্ট্রাল গভর্নমেন্টের এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক ন্যাশনাল কেরিয়ার সার্ভিস এই পোর্টালটা ওপেন করার পর এখান থেকে কিন্তু নিচের দিকে যাবেন দেখুন জব সিকার বলে অপশন রয়েছে ক্লিক হিয়ার ইফ ইউ আর লুকিং ফর জবস যদি আপনি একটা চাকরির চেষ্টা করছেন চাকরি খোঁজ করছেন তাহলে এখানে ক্লিক করতে বলা হয়েছে তো सिंपली আপনারা এই ছবিতে ক্লিক করবেন যে ছবিটা এই মুহূর্তে অন রয়েছে মাউস অবশ্যই কিন্তু মাউস কারসারটা ফলো করবেন আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমেও এটা করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু একটা ছোট ফর্মেট চলে আসবে সার্চ জবস এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতন কিন্তু এখানে ফর্ম ফিল করে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি এখানে বেচ নিতে পারবেন তবে নিচের দিকে গেলে একটু নিচে দিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন ব্যাক অফিস স্টাফ সিলেকশন ইন বন্ধন ব্যাংক দেওয়াই রয়েছে মাঝি পরগানা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কিন্তু নিয়োগ করা হবে এবং জব ডিসক্রিপশন কি রয়েছে দেখুন বন্ধন ব্যাংক আর্জেন্ট এমপ্লয়মেন্ট নোটিশ ব্যাক অফিস এখানে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনাদেরকে বলা হচ্ছে এই ফোন নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা ভালো মতন বুঝে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এখানে চাকরি করতে পারবেন কিংবা আপনি চাকরি করবেন সম্পূর্ণটাই আপনার ব্যক্তিগত পছন্দ ব্যক্তিগত চয়েস ব্যক্তিগত বিষয় তো আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা চাকরির জন্য সমস্ত কিছু জানতে পারেন এবং মেল অ্যান্ড ফিমেল বোথ অ্যাপ্লাই ফর দিস পোস্ট অর্থাৎ এই পোস্টের যে পোস্ট নিয়োগ করা হবে অর্থাৎ এখানে পোস্টের নাম কি রয়েছে দেখুন ব্যাক অফিস স্টাফ সিলেকশন ঠিক আছে ব্যাক অফিস স্টাফ নেওয়া হবে এবং এর জন্য আপনারা ছেলে অথবা মেয়ে উভয়ই কিন্তু আবেদন যোগ্য এবং অনলাইন ইন্টারভিউ অন অর্থাৎ অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ হবে সেটা কিন্তু চালু হয়ে গেছে শুরু হয়ে গেছে চলছে এবং এখানে রিড মোড রয়েছে এবং ওপরে অ্যাপ্লাই ওই রয়েছে অ্যাপ্লাই অপশন রয়েছে এই অ্যাপ্লাই অপশন গিয়ে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করলেই এই চাকরির সমস্ত বিস্তারিত তথ্য আপনারা পে যাবেন দেখতেই পাচ্ছেন আপনার উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এই চাকরি উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং অবশ্যই বলে রাখি কোন সেক্টরে নিয়োগ করা হবে ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স সেকশন রয়েছে সেই সেক্টরে কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু অবশ্যই জব ডেসক্রিপশান রয়েছে এই কাজের বিষয়টা কি ধরনটা কি রয়েছে এবং কিভাবে আপনি আবেদন করবেন দেখুন ফর অ্যাপ্লাইং প্রসেস অর ইন্টারভিউ শিডিউল স্যান্ড ইওর সিভি অ্যান্ড ফটো ইন হোয়াটসঅ্যাপ এই যে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি আপনার একটা বায়ো ফটোটা এবং তার সঙ্গে একটা পাসপোর্ট সাইজের ছবি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে এবং প্রয়োজনে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন নাম্বারটা কার দেখুন নাম্বারটা হচ্ছে পার্সন নেম এইচআর টিম এইচআর টিমের নাম্বার এটা মোবাইল নাম্বার ঠিক আছে এবং ইমেল আইডি রয়েছে আপনি চাইলে ইমেলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন এবং নাম্বার অফ ওপেনিং একত্রিশ রয়েছে এবং এখানে কিন্তু যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন কেননা টোটাল এক্সপিরিয়েন্স ইন ইয়ার জিরো থেকে টু আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে ফ্রেশার থাকেন তবুও আপনারা কিন্তু এখানে চাকরি সুযোগ পাচ্ছেন এবং নেচার অফ জব ফুল টাইম চাকরি এটা ফুল টাইম জব জব লোকেশন অল ইন্ডিয়া সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনার পোস্টিং কাজ হতে পারে বয়স থাকতে হবে দেখুন আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে অবশ্যই তবে আপনার আবেদন করতে পারবেন তো আশা করি ভিডিওর ইনফরমেশন ভালো লেগেছে তো এই তথ্যের সত্যতা কিন্তু আমরা কিংবা আমাদের চ্যানেল যাচাই করে নিই তবে আমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট যেহেতু এনসিএস একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইট সেখান থেকে তথ্য পেয়েছি তাই আপনার সঙ্গে শেয়ার করলাম এবং এই ফোন নাম্বারে ফোন করে ভালো মতন বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার ভালো মতন জেনে বুঝে তারপর আবেদন করার দায়িত্ব কিন্তু আপনার আমরা জাস্ট আপনাদেরকে খোঁজ খবরগুলো দিয়ে দিচ্ছি আপনারা আবেদন করবেন কি করবেন না সেটা সম্পূর্ণটাই আপনার ব্যক্তিগত বিষয় তাই অবশ্যই আমরা কাউকে জোর করছি না যে আপনার এখানেই চাকরি করতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত প্রতিদিন বিভিন্ন ধরনের চাকরির আপডেট আমরা দিয়ে থাকি যেটা আপনার মনে হয় সুইটেবল সেটাতে আপনি আবেদন করতে পারেন তো ফিরছি পরবর্তী ব্রেকিং আপডেট নিয়ে যদি কোনো রকম কমেন্ট করবার থাকে কমেন্ট খোলা থাকবে সেখানে আপনি লিখে আমাকে সরাসরি জানাবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ